আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হল এফকিউসি এর পূর্ণরূপ কি, এফকিউসি কাকে বলে, এফকিউসি এর কাজ ও এদের দায়িত্ব ও কর্তব্য, এফকিউসি ইউকিউ কি, এফকিউসি ইউকিউ এরা কোন বারের কাজ করে, এফকিউসি ইউকিউ এদের মূল দায়িত্ব ও কর্তব্য কি, এফকিউসি এর পূর্ণরূপ কি। এফকিউসি এর পূর্ণরূপ হল ফ্যাক্টরি কোয়ালিটি কন্ট্রোল, আবার অনেকে বলে ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল, আবার অনেকে বলে ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোল। তবে বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাক্টরি কোয়ালিটি কন্ট্রোল এটা ব্যবহার করে। এফকিউসি কাকে বলে? এক, ফ্যাক্টরি কোয়ালিটি কন্ট্রোল, যারা ফ্যাক্টরির কোয়ালিটি ঠিক রাখতে পুরো ফ্যাক্টরিতে অডিট বা কাজ তদারকি করে তাদেরকে ফ্যাক্টরি কোয়ালিটি কন্ট্রোলার বলে। দুই, ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল, একটা পণ্যের সকল প্রসেস সম্পন্ন হওয়ার পর যারা পণ্যের গুণগত মান যাচাই করে তাদেরকে ফাইনাল কোয়ালিটি কন্ট্রোলার বলে। এফকিউসি এদের পরে আর কোনো চেক হয় না, শুধুমাত্র বার অডিট করে। তিন, ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোল, এরা সাধারণত ফিনিশিং বিভাগের কাজ তদারকি করে, যে কোনোভাবে ফিনিশিং বিভাগের কোয়ালিটি ঠিক রাখাই এদের কাজ। এফকিউসি এর কাজ ও এদের দায়িত্ব ও কর্তব্য। এক, এদের প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে ফ্যাক্টরির কোয়ালিটি ঠিক রাখা। দুই, ফ্যাক্টরির কোয়ালিটির সাথে সাথে ফ্যাক্টরির পরিবেশ ও ঠিক রাখার চেষ্টা করতে হবে। তিন, এফকিউসি ডিপার্টমেন্ট হলো একটা স্মার্ট ডিপার্টমেন্ট, তাই আপনাকে সকল কাজ স্মার্টলি হ্যান্ডলিং করতে হবে। চার, সকলের সাথে ভালো ব্যবহার করে কাজ ঠিক মতো আদায় করে নিতে হবে। পাঁচ, আপনি যে কাজ করবেন তা 100% কোয়ালিটি সম্পন্ন করুন। সাত, আপনাকে মনে রাখতে হবে আপনি একটা স্মার্ট ডিপার্টমেন্টে কাজ করেন, তাই আপনার নিজেকে সেইভাবে গড়ে তুলুন। আট, প্রতি ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন রিপোর্ট, ডিফেক্ট রিপোর্ট, রিপেয়ার রিপোর্ট, 5S রিপোর্ট ঠিক মতো করা ও দায়িত্বরত কর্মকর্তাকে দেখানো ও তাদের সিগনেচার নেয়া। নয়, এফকিউসি এর সকল রিকোয়ারমেন্ট ঠিক ঠিকভাবে পালন করা, ইত্যাদি ইত্যাদি। এফকিউসি ইউকিউ কি? এফকিউসি ইউকিউ মানে হলো ফ্যাক্টরি কোয়ালিটি কন্ট্রোল অফ ইউনিক লুপ বেয়ার। এফকিউসি ইউকিউ এরা শুধুমাত্র একটি বার ইউনিক লুপ এর কাজ করে। যে ফ্যাক্টরিতে ইউনিক লুপ বারের কাজ চলে সে ফ্যাক্টরিতে এদের দেখা যায়। এফকিউসি ইউকিউ এরা কোন বারের কাজ করে? এফকিউসি ইউকিউ এরা শুধুমাত্র ইউনিক লুপ বারের কাজ করে, অন্য কোনো বারে কাজ করতে এফকিউসি ইউকিউ লাগে না। কিন্তু ইউনিক লুপ বারের প্রধান রিকোয়ারমেন্ট হলো তার কাজ করতে হলে এফকিউসি ইউকিউ অবশ্যই ফ্যাক্টরিতে থাকা জরুরি। তাই ইউনিক লুপ বারের কাজ করতে হলে অবশ্যই ফ্যাক্টরিতে এফকিউসি ইউকিউ থাকতে হবে। এফকিউসি ইউকিউ এদের মূল দায়িত্ব ও কর্তব্য কি? এক, এদের মূল দায়িত্ব ও কর্তব্য ইউনিক লুপ বারকে 100% কোয়ালিটি সম্পন্ন পণ্য দেয়া। দুই, ফিনিশিং বিভাগের TTS থেকে শুরু করে CTPAT এর কার্টুন পর্যন্ত কাজ তদারকি করা। তিন, কিউসি চেকের পর লট অডিট করা ও QL চার্ট অনুযায়ী দিয়ে HU নির্ণয় করে পণ্যের কোয়ালিটি ঠিক থাকলে লট পাস দেয়া, এবং QL চার্ট অনুযায়ী দিয়ে HU নির্ণয় করে পণ্যের কোয়ালিটি ঠিক না থাকলে লট ফেল দিয়ে পুনরায় কিউসি দিয়ে চেক করে পণ্য সামনে পাস করা। চার, গার্মেন্টসে আয়রন ঠিক আছে কি না তা দেখা, আয়রন ঠিক না থাকলে পুনরায় প্রি আয়রন করা। পাঁচ, TTS এ গার্মেন্টসের সুতা ঠিক মতো কাটা হচ্ছে কি না তা তদারকি করা ও লট অডিট করা। ছয়, প্রতি ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন রিপোর্ট, ডিফেক্ট রিপোর্ট, রিপেয়ার রিপোর্ট, 5S রিপোর্ট ঠিক মতো করা ও দায়িত্বরত কর্মকর্তাকে দেখানো ও তাদের সিগনেচার নেয়া। সাত, কেউ কোনো ভুল করলে তাকে সাথে সাথে সতর্ক করা ও কাজ ঠিক মতো করতে বলা। আট, ইউনিক লুপ বারের সকল রিকোয়ারমেন্ট ঠিক ঠিকভাবে পালন করা, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, আশা করি সবাই FQC ও FQC UQ সম্বন্ধে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।